নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সিটেট ফেব্রুয়ারি 2013 এর পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসেবে যারা বাংলাকে সিলেক্ট করেছিলেন তা তাদের কোশ্চেন অ্যান্সার নিয়ে। তা আপনারা এই প্রশ্নগুলো দেখবেন, তার কারণ হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে 30% নাম্বার এবং এমসিকিউ স্ট্র্যাটেজি মানে কীরকম টাইপের কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনের ধারা দেখতে গেলে কিন্তু আপনাদের এই ভিডিওগুলো দেখতে হবে। এছাড়াও আপনি যদি ইয়ার এন্ডিংয়ে আরও প্রচুর যে ভিডিও আমরা আপলোড করেছি সেগুলো আপনারা দেখতে চান ইয়ার এন্ডিং রিলেটেড বাংলা বিষয়ের, তা সেগুলো দেখতেও আপনারা কিন্তু আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো তাদের জন্য বলছি, তা সাধারণত এখন বর্তমান দিনে যা নিয়ম ধারা এসেছে তাতে কি সেন্ট্রাল টেট নোটিফিকেশন দিয়েছে, যে সেন্ট্রাল থেকে নোটিফিকেশন যে সেন্ট্রাল টেটের কোশ্চেনের প্যাটার্ন যেরকম ধরনের হচ্ছে সমস্ত টেট স্টেট লেভেলে যেখানে স্টেট পরীক্ষা হচ্ছে সেখানেও কিন্তু এরকম টাইপের কোশ্চেনগুলো হবে। তাহলে আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নেব বাংলা সম্পূর্ণ বিষয়টা আর বাংলা সম্পূর্ণ বিষয়ে কি কি কোশ্চেন কিভাবে করা ছিল। তা অ্যাজ পার যেরকম ভাবে কন্টেন্ট বেস থাকে, তাহলে কন্টেন্ট বেসে কি আছে, 15 নম্বর থাকবে পেডাগগি আর 15 নম্বর থাকবে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশনের একটা থাকবে গদ্য আর একটা থাকবে পদ্য, এই প্যাটার্নের কোশ্চেন। তা চলুন দেখে নেওয়া যাক। তা প্রথমে বলছি কি, নিচের অনুচ্ছেদটি পড়ুন এবং সর্বাপেক্ষা সঠিক উত্তরটি বেছে প্রদত্ত প্রশ্ন 121 থেকে 126 উত্তর দিন। তাহলে আমরা যেখানে যেভাবে এই কোশ্চেনগুলো সলভ করবো সেই প্রসেসটা আমি আপনাদের জানাই। সেটা হচ্ছে, প্রথমেই আপনারা কোনো কম্প্রিহেনশন পড়তে যাবেন না, আগে দেখে নেবেন যে সেখান থেকে কী কোশ্চেন করা হয়েছে। তা আমরা এই স্ট্র্যাটেজি মেনটেন করে করবো, আশা করি এই স্ট্র্যাটেজি মেনটেন করলে আপনাদের টাইম কিল না হয়, টাইম সেভ হবে। তো চলুন দেখে নেওয়া যাক প্রথম প্যারাগ্রাফ থেকে কী কোশ্চেন ছিল। তো প্রথম প্যারাগ্রাফ থেকে, জিনিস কেনার সময় কোন বিষয়টি ক্রেতার সিদ্ধান্তকে সবথেকে বেশি প্রভাবিত করে। আমাদের টেক্সট না পড়লে আমরা এটা বুঝতে পারবো না। নেক্সট হচ্ছে, বিজ্ঞাপন অশিক্ষিত জনসাধারণের মনে বিশ্বাস জাগিয়ে তুলতে সক্ষম হয় কারণ, সেই কারণটা কি সেটা আমাদের টেক্সট পড়তে হবে। নেক্সট, ষষ্ঠ শ্রেণীর ছাত্রটির কেশ তৈরি করা দেখে বোঝা যায় কি বোঝা যায় সেটা টেক্সট পড়তে হবে, কিন্তু কোশ্চেনগুলো বুঝে গেলাম যে কি কোশ্চেন চাওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, বিজ্ঞাপনের উদ্দেশ্য মানে বিজ্ঞাপনের উদ্দেশ্য সেটা আমাদের এখানে বার করতে হবে। নেক্সট, বিজ্ঞাপন এখন একটি চারুকলা হয়ে উঠেছে, সুরচিত হলে নৃত্য পড়া অপ্সরার মতো পরম জ্ঞানী লোককেও মুগ্ধ করতে পারে, উপমা অলঙ্কারের এই দৃষ্টান্তটি উপমেয় কোনটি। তা যেটা উপমেয় সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। নেক্সট, নিচের প্রদত্ত শব্দগুলির মধ্যে কোনটি মধ্য পদলূপী কর্মধারা সমাসের সমাসবদ্ধ পদটির উদাহরণ। তা এই প্রশ্নের অ্যান্সারের জন্য আপনাদের কিন্তু টেক্সট পড়ার দরকার নেই, আপনারা কিন্তু টেক্সট পড়া ছাড়াও এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, 126 অব্দি প্রশ্ন আপনারা দেখে নিয়েছেন আর 126 অব্দি প্রশ্ন আমরা দেখে নিলাম। এইবার চলুন চট করে আমরা কি করবো, আমরা প্যারাগ্রাফটাকে একটু পড়ে নেবো। ঠিক আছে, প্যারাগ্রাফটা পড়লেই আপনারা বুঝতে পারবেন যে এই কোশ্চেনগুলোর কী অ্যান্সার। কেন, আগে থেকে আমরা কোশ্চেনগুলো পড়ে নিয়েছি, তার কারণে আমরা প্যারাগ্রাফটা পড়ার সময় সেই কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যাবো। তো চলুন বন্ধুরা, আমি প্যারাগ্রাফটা পড়া শুরু করছি, আপনারা একটু মনোযোগ দেবেন। বৈজ্ঞানিক বুদ্ধি রাজশেখর বসু, গত 100-150 বছরের মধ্যে এক নতুন রকমের আপ্তবাক্য সকল দেশের জনসাধারণকে অভিভূত করেছে, বিজ্ঞাপন। অশিক্ষিত লোকে মনে করে যে ছাপার অক্ষরে আছে তা মিথ্যে হতে পারে না। আমরা কিন্তু কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি, বিজ্ঞাপন এখন একটি চারুকলা হয়ে উঠেছে, সুরচিত হলেও নিত্য পড়া অপ্সরার মতো পরম জ্ঞানী লোকেও মুগ্ধ করতে পারে। একই বস্তু মহিমাপ্রদ্ধ নানান স্থানে নানা ভাষায় নানা ভঙ্গিতে পড়তে পড়তে লোকের বিশ্বাস উৎপন্ন হয়। চতুর বিজ্ঞাপক স্পষ্ট মিথ্যে বলে না, আইন বাঁচিয়ে নিজের সুনাম রক্ষা করে মনোজ্ঞ ভাষা ও চিত্রের প্রভাবে সাধারণের চিত্ত জয় করে। যে জিনিসের কোনো দরকার নেই অথবা যা অপদার্থ তাও লোকে অপরিহার্য মনে করে। অতি বিচক্ষণ চিকিৎসক বিজ্ঞাপনের কবল থেকে মুক্তি হতে পারেন না। সাধারণের তো কথাই নেই, বিজ্ঞাপন দেখে লোকের দৃঢ় ধারণা হয় অমুক স্নো মাখলে রং ফর্সা হয়, অমুক তেলে ব্রেন ঠান্ডা হয়, অমুক সুধায় নার্ভ চাঙ্গা হয়, অমুক ফাউন্টেন পেন না হলে চলবে না, অমুক কাপড়ের শার্ট বা শাড়ি না পরলে আধুনিক হওয়া যাবে না। এক বিখ্যাত বিলাতি ব্যবসায়ীর ঘোষণা করেছেন, বি আওয়ার অফ নাইট স্টারভেশন, খবরদার রাতে যেন জঠর নলে দগ্ধ হইও না, শোবার আগে এক কাপ আমাদের এই বিখ্যাত পথ্য পান করবেন, যিনি
গণ্ডে পিণ্ডে নৈশ ভোজন করেছেন তিনিও ভাবেন, তাই তো রাত্রে পুষ্টির অভাবে মরা ঠিক হবে না, অতএব এক কাপ খেয়েই শোয়া ভালো। চায়ের বিজ্ঞাপনের প্রচার করা হয় এমন উপকারী পানীয় আর নেই। সকালে দুপুরে সন্ধ্যায় কাজের আগে মাঝে ও পরে, শীত করলে, গরম বোধ হলে সর্বাবস্থায় চা পান হিতকর। নেক্সট, বিজ্ঞাপন কেমন পরোক্ষভাবে মানুষের বিচার শক্তি নষ্ট করে তার একটা অদ্ভুত দৃষ্টান্ত দিচ্ছি। বহুকাল পূর্বের কথা, তখন আমি পঞ্চম বার্ষিক শ্রেণীর ছাত্র। আমার পাশের টেবিলে একজন ষষ্ঠ বার্ষিকের ছাত্র একটি লাল রঙের তরল পদার্থ নিয়ে তার সঙ্গে নানা রাসায়নিক দ্রব্য মিশিয়ে পরীক্ষা করছেন। জিজ্ঞেস করিলাম, ও কি হচ্ছে? উত্তর দিলেন, ওই কেশতৈলি মার্কিউরি আর লেড আছে কিনা দেখছি। প্রশ্ন, কেশতৈলে এইসব থাকবে কেন? উত্তর, এরা বিজ্ঞাপন লিখছে এই কেশতৈল পারদ, শিশক প্রভৃতি বিষ হইতে মুক্ত, তাই পরীক্ষা করে দেখছি কতটা সত্য কিনা। এই ছাত্রটি যা করছিলেন ন্যায়শাস্ত্রে তার নাম কাকান্ত গবেষণ, অর্থাৎ কাকের কটা দাঁত আছে তাই খোঁজ করা। পরে ইনি এক সরকারি কলেজের রসায়নের অধ্যাপক হয়েছিলেন। যেমন সন্দেশ রসগোল্লায় তেমনি কেশতৈলে পাড়া বা শিশে থাকবার কিছুমাত্র কারণ নেই। বিজ্ঞাপনের উদ্দেশ্যে ভয় দেখিয়ে খুদ্দের জোগাড় করা, অজ্ঞ লোকে ভাববে কি সর্বনাশ, তবে তো অন্য তেলে এইসব থাকে, দরকার কি? এই গ্যারেন্টি দেওয়া নিরাপদ তেলটি মাখা যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বর্তমান দিনের একটা বিজ্ঞাপনের ঘটনা সম্পর্কে এই আমাদের গদ্যাংশ। তা চলুন আমরা এবার চট করে কোশ্চেন আনসারগুলো করে ফেলি। তা প্রথম প্রশ্ন আছে, জিনিস কেনার সময় কোন বিষয়টি ক্রেতার সিদ্ধান্তকে সবথেকে বেশি প্রভাবিত করে? তা এর সঠিক উত্তর হলো, সেই সম্পর্কে দেখা বা শোনা বিজ্ঞাপন, সেটাই কিন্তু মানুষকে বেশি প্রভাবিত করে। চলে আসি পরবর্তী প্রশ্ন, বিজ্ঞাপন অশিক্ষিত জনসাধারণের মনে বিশ্বাস জাগিয়ে তুলতে সক্ষম, কারণ কি কারণ? আর এর সত্য কারণটা হচ্ছে তারা মনে করেন ছাপার অক্ষরে আছে তা মিথ্যে হতে পারে না। নেক্সট প্রশ্ন, ষষ্ঠ শ্রেণীর ছাত্রটির কেশতৈল পরীক্ষা করা থেকে বোঝা যায় কি বোঝা যায়, সেটা আমাদের এখানে চারটে অপশনের মধ্যে যেটা প্রপার বা যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমাদের এখানে বলতে হবে। তা এর সঠিক উত্তর হলো, বিজ্ঞাপন তাকে সম্পূর্ণভাবে প্রভাবিত করতে পারেনি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বিজ্ঞাপনের উদ্দেশ্য মানে কি উদ্দেশ্যে বিজ্ঞাপন দেওয়া হয়? তা এর সঠিক উত্তর হচ্ছে, প্রচারের সাহায্যে নিজেদের কোম্পানির জিনিস অধিক পরিমাণে বিক্রি করা এবং অন্য কোম্পানির জিনিস সেই একই জিনিসের বিক্রি কম করা, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বিজ্ঞাপন এখন একটি চারুকলা হয়ে উঠেছে, সুরচিত হলে নিত্যপরা অপ্সরার মতন পরম জ্ঞানী লোককেও মুগ্ধ করতে পারে, উপমা অলঙ্কারের এই দৃষ্টান্তে উপমেয় কোনটি? তাহলে উপমেয় কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে বিজ্ঞাপন কিন্তু। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচে প্রদত্ত শব্দগুলির মধ্যে কোনটি মধ্য পদলোপী কর্মধারয় সমাসের সমাসবদ্ধ পদটির উদাহরণ? এর সঠিক উত্তর হচ্ছে কেশতৈল। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এর ব্যাস বাক্য করলে এর কিন্তু আপনারা পেয়ে যাবেন যে এটা মধ্য পদলোপী কর্মধারয়। ঠিক আছে, চলে আসছি এবার আমার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেওয়া আছে কি, নিচের প্রশ্নগুলির সংখ্যা 127 থেকে 141 পর্যন্ত সর্বাধিক উপযুক্ত উত্তর নির্বাচন করবেন, তার মানে এগুলো হচ্ছে বাংলা পেডাগজিক কোশ্চেন। তা পেডাগজিক প্রথম কোশ্চেন আমরা দেখে নিই, নিচের পাঠ পরীক্ষায় আপনি কিভাবে নম্বর দেবেন? প্রশ্ন হচ্ছে কি, বাঘ কি বিলুপ্ত প্রাণী? উত্তর ক, না, কিন্তু বাঘ খুব কম দেখা যায়। সেকেন্ড বলছে, খ বলছে কি, না, বাঘ প্রাণীটি প্রায় বিলুপ্তির পথে। তাহলে এখানে আপনার কোন উত্তরটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে? প্রথম উত্তর দেওয়া আছে কি, খ এর জন্য হাফ নম্বর আর উত্তর ক এর জন্য এক নম্বর। দু নম্বর আছে কি, উত্তর ক এর জন্য এক নম্বর, উত্তর খ এর জন্য এক নম্বর। তিন নম্বর, উত্তর খ এর জন্য এক নম্বর এবং উত্তর ক এর জন্য শূন্য নম্বর। আর চার নম্বর কি বলেছে, উত্তর ক এর জন্য হাফ নম্বর ও উত্তর খ এর জন্য এক নম্বর। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এর সঠিক উত্তরটা কি হবে। এর সঠিক উত্তরটা হচ্ছে উত্তর কয়ের জন্য এক নম্বর এবং উত্তর কয়ের জন্য এক নম্বর। তারা দুজনেই সঠিক উত্তর দিয়েছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোনো পাঠ্য প্রাসঙ্গিক কিনা সে প্রসঙ্গে ছাত্রছাত্রীর একটা সাধারণ ধারণা পাওয়ার জন্য যে পাঠ তাকে বলা হয় তাকে কি পাঠ বলা হয় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশানে এক নম্বর আছে পূর্বানুমান বা প্রেডিকশন, অপশান দুইতে আছে সংক্ষেপায়ন বা সামারাইজিং, অপশান তিনে আছে বিশ্লেষণমূলক বা স্ক্যানিং, আর অপশান ডিতে আছে অগভীর পাঠ বা স্ক্রিমিং।
তা এর কোনটা সঠিক উত্তর হবে? এর সঠিক উত্তর কিন্তু অগভীর পাঠ বা স্ক্রিমিং। চলে আসছি পরবর্তী প্রশ্ন। শিক্ষার্থীরা গ্রেট সেন্টেন্স মাস্টারি নামে একটি নাট্যাংশ রচনা করেছে। সেখানে চারটি চরিত্র আছে এবং দশটি লাইনে বর্ণিত। প্রতিটি চরিত্র একটি করে নির্দিষ্ট শ্রেণীর বাক্যে কথা বলবে। এই ধরনের কার্য নিচের কোন অনুশীলনীটাকে অপেক্ষাকৃত বেশি সাহায্য করবে? চারটে অপশন দেওয়া আছে, আমরা চারটে অপশন দেখি নাকি। পাঠ পরবর্তী অনুশীলনে, লিখন পূর্ববর্তী কার্যে, ব্যাকরণ প্রয়োগ, আর অপশন চার হচ্ছে শব্দভাণ্ডার ব্যবহার। তাহলে এর সঠিক উত্তর কিন্তু হবে ব্যাকরণ প্রয়োগ। এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সৃজনমূলক রচনার আগ্রহ জাগানোর জন্য নিচের কোন পদক্ষেপটি গ্রহণ করা সর্বাধিক উপযুক্ত হবে? তাহলে যেটা গ্রহণ করা সর্বাধিক উপযুক্ত হবে সেটা কোনটা? এক নম্বর হচ্ছে একগুচ্ছ ছবি ব্যবহার করা এবং কিছু আলোচনা করা। দু নম্বর হচ্ছে শিশুরা যে যেমন লিখছে লিখতে দেওয়া। তিন নম্বর হচ্ছে প্রদত্ত বিষয়ের উপর পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা। এবং চার নম্বর হচ্ছে বোর্ডে সেই বিষয়টি একটি রেখচিত্র অঙ্কন করা। তাহলে কোন উত্তরটা সঠিক হবে বন্ধুরা? এর সঠিক উত্তরটা আমরা এখানে দেখে নেব। 130 নম্বর প্রশ্নে, 130 নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে একগুচ্ছ ছবি ব্যবহার করা এবং কিছু আলোচনা করা। এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আপনার ক্লাসে অনেক শিক্ষার্থী ইংরেজিতে কথা বলতে লজ্জা পায়, তাদের দ্বিধা বা লজ্জা কাটানোর জন্য আপনি কি করতে পারেন? এক নম্বর বলেছে কি, ক্লাসে অতি সরল বিষয়ের উপর তাৎক্ষণিক বক্তৃতা দেওয়াতে পারেন। নেক্সট হচ্ছে, অন্যান্য শিক্ষার্থীদের বলা শেষ হওয়ার পর দ্বিধাগ্রস্ত সেই সব শিক্ষার্থীদের বলতে দিতে পারেন। নেক্সট হচ্ছে, সেই ভাষায় ব্যক্তিগত প্রশিক্ষণ দিতে পারেন। এবং চার নম্বর হচ্ছে, তাদের দিয়ে কোনো নাটিকা রচনা করিয়ে তাদের জোড়ায় জোড়ায় বা ছোট দলে বিভক্ত করে অভিনয় করাতে পারেন। তাহলে বন্ধুরা এর সঠিক উত্তর কিন্তু এই লাস্টেরটা হবে, ঠিক আছে? যে জোড়ায় জোড়ায় বা ছোট ছোট দলে বিভক্ত করে অভিনয় করতে পারেন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। শ্রবণ দক্ষতা বিবর্ধনের উদ্দেশ্যে শিক্ষক একটি কার্যক্রম তৈরি করেছেন। এতে শিক্ষার্থীরা রেলওয়ে স্টেশনের একটি ঘোষণা শুনছে। সেই ঘোষণায় ট্রেনের আগমন ও প্রস্থানের সময় উচ্চারিত হচ্ছে। শিক্ষার্থীরা সেই ঘোষণা শুনে একটি সারণীতে লিপিবদ্ধ করছে। এখানে শিক্ষার্থীরা অপশন এক নম্বর আছে, শ্রুতি রেকর্ডের উপর ভিত্তি করে একটি সম্পূর্ণ সময় সারণী প্রস্তুত করছে। নেক্সট, শিক্ষার্থীর কোনো ঘোষণার স্বরূপ পাঠ করছে। থার্ড হচ্ছে, সারণীবদ্ধ বা সারণীবদ্ধ তথ্যগুলিকে ব্যাখ্যা করছে। এবং চার নম্বর হচ্ছে কি, একটি তথ্যচিত্র দেখার কাজ করছে। তা এখানে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু অপশন, কোন অপশনটা হবে? 132 নম্বর প্রশ্ন। না, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এক নম্বর, শ্রুতি রেকর্ডের উপর ভিত্তি করে একটি সম্পূর্ণ সময় সারণী প্রস্তুত করছে, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন। বয়ঃসন্ধির পরে কোনো বিদেশি ভাষা শিখলে সেই ভাষার, অপশন এক নম্বর, স্বাভাবিক পথেই ভাষা আয়ত্ত হয়। দু নম্বর, ভাষা আয়ত্ত করতে অসুবিধা হয়। তিন নম্বর, পাণ্ডিত্য অর্জন করা যায় না। আর চার নম্বর হচ্ছে, বেশি পাণ্ডিত্য অর্জিত হয়। তাহলে এর সঠিক উত্তর হবে কি? এর সঠিক উত্তর হচ্ছে ভাষা আয়ত্ত করতে অসুবিধা হয়। নেক্সট প্রশ্ন চলে আসি। নেক্সট প্রশ্ন হচ্ছে, ই লার্নিং হচ্ছে এক নম্বর অপশন, দূরাগত শিক্ষা বা ডিস্টেন্স এডুকেশন। নেক্সট হচ্ছে, তথ্যাদি চিত্র বা ডকুমেন্টারিস। অপশন সি হচ্ছে, প্রযুক্তি সংমিশ্রিত শিখন। আর অপশন চার হচ্ছে, প্রত্যক্ষণ হার্ডওয়্যার সংযুক্ত শিখন। তা নিশ্চয়ই বুঝতে পারছেন বর্তমানে আপনারা যেটা করছেন সেটাকে কিন্তু ই লার্নিং বলে। তাহলে এটা কি, প্রযুক্তি বা আইটি না, ইনফরমেশন টেকনোলজি সংমিশ্রিত লক্ষণ, ঠিক আছে? তাহলে টেকনোলজি আপনারা ব্যবহার করছেন, তাই এটাই সংমিশ্রিত শিখন হচ্ছে ই লার্নিং। চলে আসছি পরবর্তী প্রশ্ন। একটি দ্বিভাষিক বা বাইলিঙ্গুয়াল ক্লাসে শিক্ষার্থীদের লক্ষ্য ভাষা বা টার্গেট ল্যাঙ্গুয়েজ পুঁথিগত এবং কথ্য রূপের পার্থক্য বোঝাতে হলে তাদের প্রচিত করতে হবে। অপশানে এক নম্বরে আছে, লক্ষ্য ভাষার লিখিত আরও বেশি বই পড়তে। দু নম্বরে, আরও বেশি ইংরেজি লিখতে। তিন নম্বর, আরও বেশি প্রাসঙ্গিক দ্বিভাষিক চলচ্চিত্র দেখতে। এবং চার নম্বর হচ্ছে, লক্ষ্য ভাষায় কথাবার্তা বলতে। তাহলে এই চারটে অপশানের মধ্যে যেটা আপনাদের সঠিক উত্তর সেটা নির্বাচন করতে হবে। এর সঠিক উত্তর হচ্ছে 135 নম্বর প্রশ্ন। আর তাহলে এর সঠিক উত্তর বন্ধুরা কোনটা হবে আপনারা নির্বাচন করুন, আমরা এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা আমরা দেখে নেব। তা এখানে সঠিক উত্তর হচ্ছে, লক্ষ্য ভাষায় লিখিত আরও বেশি বই পড়তে। এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ভাষা আয়ত্তকরণের সহপাঠীদের থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সাহায্য করবার জন্য বিন্যস্ত শিক্ষা প্রণালীকে বলা হয়। অপশন এক নম্বর আছে, সংক্ষেপীকরণ বা সামারাইজিং। দু নম্বর আছে, পুনর্গঠনাত্মক বা রিফরমেশন।
রিফর্মুলেশন, অপশন সিতে আছে সংশোধনাত্মক বা রেমিডিয়েশন, আর অপশন ডিতে আছে পুনরালোচনা বা রিভিশন। তো আপনারা নিশ্চয়ই জানেন যে এটা হবে সংশোধনাত্মক বা রেমিডিয়েশন। রেমিডিয়েশন কথাটা কিন্তু এর সাথে যায়, আর এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ভাষা শিক্ষার কোন ক্লাসে সক্ষমতার বিভিন্ন মানসম্পন্ন শিক্ষার্থী থাকলে কেমন পাঠ্যক্রমের প্রয়োজন হবে? এক নম্বর অপশনে আছে আপনাদের যেখানে কিছু কিছু পিরিয়ডে সমজাতীয় শিক্ষার্থী নিয়ে গড়া দলকে পাঠদান করা হবে। নেক্সট হচ্ছে যেখানে শিক্ষার্থীরা তাদের শেখার ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে পারস্পরিক আলাপ আলোচনা করার সুযোগ পাবে। থার্ড হচ্ছে গণিত ও ভাষার উপর প্রবল গুরুত্ব ভিত্তিক, আর অপশন ফোর হচ্ছে খেলাধুলা ও ভাষামুখী। তাহলে এর সঠিক উত্তর হবে কোনটা? না, অপশন দুই, যেখানে শিক্ষার্থীরা তাদের শেখার ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে পারস্পরিক আলাপ আলোচনা করার সুযোগ পাবে। এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। এবার চলে আসি পরবর্তী প্রশ্ন 138, ভ্রান্ত ধারণাটি শনাক্ত করুন। প্রশ্ন, ছাত্রছাত্রীদের জন্য নির্বাচিত বাংলা পাঠ্যপুস্তকটিতে থাকা উচিত, মানে কিরকম থাকা উচিত সেটা আমাদের এখানে জানতে চাওয়া হচ্ছে, যেটা ভুল আছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। এক নম্বর আছে শিক্ষাদান প্রক্রিয়াগুলি প্রস্তাবিত ক্রম। সেকেন্ড আছে তথ্য সমূহের সঙ্গতিপূর্ণ উপস্থাপনা। থার্ড আছে শিক্ষণ অভিজ্ঞতার সুসংবদ্ধ একক সমূহ বা ইউনিটস। আর ফোর্থ আছে শিক্ষকদের জন্য বিস্তারিত পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান। তাহলে যেখানে ভ্রান্ত ধারণা, এখানে হচ্ছে চার নম্বরটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। শিক্ষার্থীদের জন্য বিস্তারিত পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান প্রয়োজন হয় না বইতে, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভাষা শিক্ষার সময় শিক্ষার্থীদের হামেশাই কিছু নির্দিষ্ট ধরনের ব্যাকরণগত ভুলভ্রান্তি হয়, তাহলে শিক্ষক যা করবেন সেটি হলো, এক নম্বর, যে কোনো শিক্ষার্থী যে কোনো ভুল করলে শিক্ষক সঙ্গে সঙ্গে তা শুধরে দেবেন, এতে দুর্বল শিক্ষার্থীরা অন্যদের ভুল থেকেও শিখতে পারে। নেক্সট হচ্ছে যতক্ষণ না শিক্ষার্থীরা পড়া বা বলা শেষ হচ্ছে শিক্ষক ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর শেষে সবচেয়ে সাধারণ ভ্রান্তিগুলো বা মোস্ট কমন এরর সংশোধন করার উদ্যোগ নেবেন। থার্ড প্রশ্ন দেখিনি, থার্ড অপশন কি আছে, যেহেতু সেই ধরনের ভুল হওয়া স্বাভাবিক তাই শিক্ষক সেই ভুলগুলো চলতে দেবেন। এবং চার নম্বর হচ্ছে শিক্ষক দুর্বল ছাত্রছাত্রীদের শনাক্ত করবেন এবং তাদের জন্য একটি অতিরিক্ত বিশেষ ক্লাসের ব্যবস্থা করবেন। তা বন্ধুরা, এটার কোন উত্তরটা সঠিক হবে? এটা কিন্তু দ্বিতীয় অপশনটা সঠিক হবে। যতক্ষণ না শিক্ষার্থী পড়া বলা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর শেষে সবচেয়ে সাধারণ ভ্রান্তিগুলিকে বা মোস্ট কমন যে ইরারগুলো আছে সেগুলো সংশোধন করার উদ্যোগ নেবেন। এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসি পরবর্তী প্রশ্ন, অনাগ্রহী অধ্যয়ন বিমুখ শিক্ষার্থী ভরা ক্লাসে কোনো বিদেশি বা মাতৃভাষা শেখাতে গিয়ে একজন শিক্ষককে প্রায় সমস্যায় পড়তে হয়, এই সমস্যার সুরাহা হতে পারে কিভাবে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশন এক নম্বর আছে কোনো শিক্ষা উপদেষ্টা বা একাডেমিক কাউন্সিলর সেই ক্লাসে পাঠিয়ে পরামর্শ দান করি। নেক্সট আছে অনাগ্রহী শিক্ষার্থীদের শনাক্ত করে তাদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করে। নেক্সট আছে যত খুশি সময় নিয়ে প্রদত্ত কাজ বা অ্যাসাইনমেন্ট সম্পন্ন করায় উৎসাহিত করলে। আর চতুর্থ অপশন হচ্ছে অনুপ্রাণিত বা মোটিভেশন করার পদ্ধতি ও নীতি ব্যবহার করে এবং ক্লাসে শিক্ষা গ্রহণের কাজটিকে অধিকতর উত্তেজক করে তোলে। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন চার নম্বর, মানে অনুপ্রাণিত বা মোটিভেট করার পদ্ধতি ও নীতি ব্যবহার করে এবং ক্লাসের শিক্ষা গ্রহণের কাজটিকে অধিকতর উত্তেজক করে, তাই না, মানে ইন্টারঅ্যাক্টিভ করে। আশা করি বুঝতে পেরেছেন। এবার চলুন, এবার আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমরা দেখে দেবো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে ভাষা শিক্ষার্থীরা করতে করতেই শেখে, মানে কোনটা করতে করতে শেখে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা আমরা এখানে দেখে নেব যে নিচের কোন কাজটির দ্বারা এই মতটিকে সমর্থিত হচ্ছে, মানে এই মতটি কোন কাজটির দ্বারা সমর্থিত হচ্ছে সেটা আমাদের এখানে জানতে হবে। অপশন এক নম্বর আছে উদ্দিষ্ট ভাষাটিকে আরো ভালো করে বোঝার স্বার্থে মাতৃভাষার ব্যবহারকে প্রোৎসাহিত করতে হবে। দুই নম্বর অপশন আছে মূর্ত বা কনক্রিট থেকে বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট পাঠের দিকে অগ্রসর হতে হবে। তিন নম্বর হচ্ছে লেখক লিখন ও কথনের একটি আদর্শ রূপ পেশ করবেন এবং শিক্ষার্থীরা তা অনুকরণ করবেন। এবং চার নম্বর বলছে অনুশীলনের প্রভূত সুযোগ থাকা দরকার, কারণ অনুশীলনের মাধ্যমে অভ্যাস গঠিত হয়। তাহলে এর কোন অপশনটা সঠিক হবে? না, এর চার নম্বর অপশনটা কিন্তু সঠিক হবে। কি না, অনুশীলনের প্রভূত সুযোগ থাকা দরকার, কারণ অনুশীলনের মাধ্যমে কিন্তু অভ্যাস গঠিত হয়, বারংবার অনুশীলনের মাধ্যমে কিন্তু অভ্যাস গঠিত হয়। এবার চলে যাচ্ছি পরবর্তী বিষয়। পরবর্তী বিষয়ে কি বলেছে দেখি, নিচের অনুচ্ছেদটি পড়ুন এবং সর্বাপেক্ষা সঠিক উত্তরটি বেছে প্রদত্ত প্রশ্নগুলির প্রশ্ন সংখ্যা 142 থেকে 150। তার মানে
একটা কম্প্রিহেনশন আমরা আগে করেছি, এবার আমরা পরবর্তী কম্প্রিহেনশনে চলে এসেছি। তা পরবর্তী কম্প্রিহেনশন আমরা এখন সলভ করব, তা যে স্ট্র্যাটেজি মেনটেন করছি সেই স্ট্র্যাটেজি মেনটেন করে আমরা এই কম্প্রিহেনশনটা সলভ করব। তা কম্প্রিহেনশনটা যেমন দেওয়া আছে সেরকম থাকবে। প্রথমে আমরা দেখে নেবো যে এই কম্প্রিহেনশন থেকে কী কী কোশ্চেন করা হয়েছে। তো চলুন বন্ধুরা আমরা কোশ্চেনগুলো এক এক করে দেখে নিই। তা প্রথম প্রশ্ন আছে 142 নম্বর প্রশ্ন, যে বর্তমান ম্যানেজারের স্ত্রী ইন্দ্রাণী বাবুদের বাড়িতে কার বিয়ের নিমন্ত্রণে উপস্থিত ছিলেন। তাহলে সেটা আমাদের কিন্তু টেক্সট পড়া ছাড়া আমরা কিন্তু বার করতে পারবো না। আর কি কোশ্চেন করা হয়েছে সেটা কিন্তু আমাদের মাথায় ঢুকে গেল। তা সুতরাং যখন এর পরবর্তীতে আমরা টেক্সট পড়বো, টেক্সট পড়লেই কিন্তু আমাদের এর উত্তর আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তা যে স্ট্র্যাটেজি মেনটেন করছি এতে কি হবে, এতে পরীক্ষার হলে আপনাদের কিন্তু টাইম কিল না হয় টাইম সেভ হবে। তার কারণ কি, পরীক্ষার হলে আপনি ওই নিগুড়ো অর্থ বুঝে প্যারাগ্রাফ টেক্সট পড়ে তার নিগুড়ো অর্থ বুঝে আপনারা যদি অ্যান্সার করতে যান তাহলে সময় কিন্তু অনেক আপনাদের টাইম কিল হয়ে যাবে। তা সেই জন্যই বলছি আমি যে স্ট্র্যাটেজি ফলো করছি আপনারাও সেই স্ট্র্যাটেজি ফলো করুন, আশা করি আপনারা উপকার পাবেন এবং সময় কম লাগবে, ঠিক আছে, টাইম সেভ করতে পারবেন। নেক্সট প্রশ্ন কি, ইন্দ্রাণীর স্বামীর নাম কি ছিল, টেক্সট পড়ে বার করতে হবে। নেক্সট, এখানে সংসারকে লেখক কিসের সাথে তুলনা করেছেন, আমাদের টেক্সটটা না পড়লে এটা করতে পারবো না, কিন্তু কোশ্চেনগুলো কি হচ্ছে সেটা আমাদের মাথায় ঢুকে যাচ্ছে। নিমন্ত্রণ বাড়িতে ইন্দ্রাণীর বিলম্বে পৌঁছানোর কারণ কি, তাহলে কেন সে দেরিতে পৌঁছেছিল তার কারণটা আমরা টেক্সট না পড়লে বার করতে পারবো না। নেক্সট, কি কারণে গৌরকান্ত অম্বিকাচরণকে দেওয়ান পদে নিযুক্ত করেছিলেন, টেক্সট পড়তে হবে। নেক্সট, কীট যেমন করিয়া বাল্মীকি রচনা করে, স্বর্গকামী যেমন করিয়া পুণ্য সঞ্চয় করে, গৌরীকান্ত তেমন করিয়া অশ্রান্ত যত্নে তীরে তীরে দিনে দিনে মুকুলদালারের বিষয় বৃদ্ধি করিতে লাগিলেন। বাক্যটিতে গৌরকান্তকে কিসের কিসের সাথে তুলনা করা হয়েছে, এটা আমাদেরটি কিন্তু টেক্সট পড়তে হবে। নেক্সট, অদৃষ্ট পুরুষের রাসায়নিক পরীক্ষাশালায় কি সৃষ্টি হয়, আমাদের টেক্সট পড়তে হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, পর্যবেক্ষণের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে। তা এর জন্য কিন্তু আমাদের আর টেক্সট পড়ার দরকার নেই, পর্যবেক্ষণের সন্ধি বিচ্ছেদ আমরা নিশ্চয়ই সবাই পারবেন। তা এর সঠিক উত্তর কি, না পরিযুক্ত ইক্ষণ সমান সমান হচ্ছে পর্যবেক্ষণ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিচে অনুচ্ছেদ থেকে কয়েকটি বাক্য তুলে দেওয়া হলো, এর মধ্যে কোনটি জটিল বাক্যের দৃষ্টান্ত। এর জন্য কিন্তু আপনাদের টেক্সট পড়া দরকার নেই, টেক্সট পড়া ছাড়াও আপনারা কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার দুটো করতে পারছেন। তাহলে কোশ্চেনের অ্যান্সার আমরা দেখে নেবো একটা একটা পড়ে। তাহলে পূর্বের আমলে যেমন ছিল এখনো সকলেই প্রায় তেমনই আছে, এটা কি জটিল বাক্য। নেক্সট, এখন সর্বসম্মতিক্রমে হৃদয়ের বাজে খরচটা এক প্রকার রহিত হইয়াছে। নেক্সট হচ্ছে, পূর্বকালে টাকা সস্তা ছিল এবং হৃদয়টাও কিছু সুলভ ছিল। আর নেক্সট হচ্ছে, এখন প্রভুভৃত্বের সম্পর্ক কেবল কাজকর্মের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক নহে। তাহলে বন্ধুরা এর সঠিক উত্তর কোনটা হবে, এর সঠিক উত্তর হচ্ছে অপশন এক নম্বর, এটা কিন্তু জটিল বাক্য। পূর্বের আমলে যেমন ছিল এখনো সকলেই প্রায় তেমন আছে, এই যে যেমন তেমন এইসব জিনিসগুলো থাকলে কিন্তু এগুলো একটা জটিল বাক্যে এটা রূপান্তরিত হয়, ঠিক আছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এবার যে এপিসোডটা বাকি থাকলো সেটা হচ্ছে আমরা টেক্সট পড়বো, আর তার সাথে সাথে যে অপশনগুলো অফ থাকছে বা যে কোশ্চেনগুলো এখনো হয়নি সেই কোশ্চেনগুলো আমরা একে একে সলভ করে নেবো, ঠিক আছে। তো চলুন বন্ধুরা আমরা চট করে প্যারাগ্রাফটা পড়বো, আর যে কোশ্চেনগুলো অফ আছে সেই কোশ্চেনগুলো অ্যান্সার করবো। তা প্যারাগ্রাফ পড়ছি, আপনারা একটু মনোযোগ দেবেন। প্রতিহিংসা রবীন্দ্রনাথ ঠাকুর, মুকুন্দবাবুদের ভৃত্যপূর্ব দেওয়ানের পৌত্রী বর্তমান ম্যানেজারের স্ত্রী ইন্দ্রাণী অশুভক্ষণে বাবুদের বাড়িতে তাহাদের দৌহিত্রের বিবাহে বৌভাতের নিমন্ত্রণে উপস্থিত ছিলেন। তৎপূর্বকার ইতিহাস সংক্ষেপে বলিয়া রাখিলে কথাটা পরিষ্কার হইবে। এক্ষণে মুকুন্দবাবু ভৃত্যপূর্ব, তাহার দেওয়ান গৌরীকান্ত ভৃত্যপূর্ব। কালের আহ্বান অনুসারে উভয়ই কেউই সস্থানে সশরীরে বর্তমান নাই, কিন্তু যখন ছিলেন তখন উভয়ের মধ্যেই বন্ধন অত্যন্ত দৃঢ় ছিল। পিতৃমাতৃহীন গৌরকান্তের যখন কোনো জীবনাপায় ছিল না তখন মুকুন্দলাল কেবলমাত্র মুখ দেখিয়া তাহাকে বিশ্বাস করিয়া তাহার উপরে নিজের ক্ষুদ্র বিষয় সম্পত্তি পর্যবেক্ষণের ভার দেন। কালে প্রমাণ হইল যে মুকুন্দলাল ভুল করেন নাই। কীট যেমন করিয়া বাল্মীকি রচনা করে, স্বর্গকামী যেমন করিয়া পুণ্য সঞ্চয় করে, গৌরীকান্ত তেমন করিয়া অশান্ত যত্নে তিলে তিলে দিনে দিনে মুকুন্দলালের বিষয় বৃদ্ধি করিতে লাগিলেন। অবশেষে যখন তিনি কৌশলে আশ্চর্য সুলভ মূল্যে তরফ বাঁকা গাড়ি ক্রয় করিয়া মুকুন্দলালের সম্পত্তিভূত করিলেন, তখন হইতে মুকুন্দবাবুরা গণ্যমান্য জমিদার শ্রেণীতে প্রতিষ্ঠিত হইলেন। প্রভুর উন্নতির সাথে সাথে ভৃত্যেরও উন্নতি হইল। অল্পে অল্পে তাহার কোঠাবাড়ি জোতজামা এবং পূজাচনা বিস্তার লাভ করিল।
এবং যিনি এককালে সামান্য তহসিলদার শ্রেণীতে ছিলেন তিনিও সাধারণের নিকট দেওয়ানিজ নামে পরিচিত হইলেন। নেক্সট প্যারাগ্রাফ, ইহাতে ভূতপূর্ব কালের ইতিহাস। বর্তমান কালে মুকুন্দবাবু একটি পোষ্যপুত্র আছেন, তাহার নাম বিনোদ বিহারী, এবং গৌরীকান্তের সুশিক্ষিত নাত জামাই অম্বিকাচরণ তাহাদের ম্যানেজারের কাজ করিয়া থাকেন। দেওয়ানিজ তার পুত্র রমাকান্তকে বিশ্বাস করিতেন না, সেই জন্য বার্ধক্যবশত নিজে যখন কাজ ছাড়িয়া দিলেন তখন পুত্রকে লঙ্ঘন করিয়া নাত জামাই অম্বিকাকে আপন কার্যে নিযুক্ত করিয়া দিলেন। কাজকর্ম বেশ চলিতেছে, পূর্বের আমলে যেমন ছিল এখনো সকলেই প্রায় তেমনই আছে। কেবল একটা বিষয়ে একটু প্রভেদ ঘটিয়াছে, এখন প্রভুভৃত্যের সম্পর্ক কেবল কাজকর্মের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক নহে। পূর্বকালে টাকা সস্তা ছিল এবং হৃদয়টাও কিছু সুলভ ছিল, এখন সর্বসম্মতিক্রমে হৃদয়ের বাজে খরচটা এক প্রকার রহিত হইয়াছে, নিতান্ত আত্মীয়র ভাগে টানাটানি পড়িয়াছে, তা বাহিরের লোকে পাইবে কোথা হইতে। নেক্সট, ইতিমধ্যে বাবুদের বাড়িতে দৌহিত্রীর বিবাহ বৌভাতের আমন্ত্রণে দেওয়ানিজ পৌত্র ইন্দ্রাণী গিয়া উপস্থিত হইল। সংসারটা কৌতূহলী অদৃষ্ট পুরুষের রাসায়নিক পরীক্ষাশালা। এক্ষণে কতগুলো বিচিত্র রকম মানুষ একত্র করিয়া তাহাদের সংযোগ বিয়োগের নিয়ত এক চিত্র বিচিত্র অভূতপূর্ব ইতিহাস সৃজিত হইয়াছে, তাহার আর শঙ্কা নাই। এই বৌভাতের নিমন্ত্রণ স্থলে এই আনন্দ কার্যের মধ্যে দুটি দুই রকমের মানুষ দেখা হইল, এবং দেখিতে দেখিতে সংসারের অশান্ত জাল বুনানির মধ্যে একটা নতুন বর্ণের সূত্র উঠিয়া পড়িল এবং একটা নতুন রকমের গ্রন্থি পড়িয়া গেল। নেক্সট, সকলের আহারাদি শেষ হইয়া গেলে ইন্দ্রাণী বৈকালের দিকে কিছু বিলম্ব মনিব বাড়িতে গিয়া উপস্থিত হইয়াছিল। বিনোদের স্ত্রী নয়নতারা যখন বিলম্বের কারণ জিজ্ঞাসা করিল, ইন্দ্রাণী গৃহকর্মের ব্যস্ততা, শারীরিক অস্বাস্থ্য প্রভৃতি দু চারটি কারণ প্রদর্শন করিল, কিন্তু তাহা কারো সন্তোষজনক বোধ হইল না। প্রকৃত কারণ যদিও ইন্দ্রাণী গোপন করিল, তথাপি তাহা বুঝিতে কাহারও বাকি রইল না। সে কারণটি এই, মুকুন্দবাবুরা প্রভু ধনী বটেন, কিন্তু কুল মর্যাদা গৌরীকান্ত তাহাদের অপেক্ষা অনেক শ্রেষ্ঠ। ইন্দ্রাণী সে শ্রেষ্ঠত্ব ভুলিতে পারে না, সেই জন্য মণিবেরা বাড়ির পাছে হইতে হই সেই ভয়ে সে যথেষ্ট বিলম্ব করিয়া গিয়াছিল। তাহার অভিসন্ধি বুঝিয়া তাহাকে খাইওবার জন্য বিশেষ পীড়াপিড়ি করা হইয়াছিল, কিন্তু ইন্দ্রাণী পরাস্ত হইবার মেয়ে নয়, তাহাকে কিছুতেই খাওয়ানো গেল না। নেক্সট কি আছে দেখিনি, তা এবার আমরা চলে যাচ্ছি আমরা কোশ্চেন অ্যান্সার পর্বে। তা কোশ্চেন অ্যান্সার পর্বে প্রথম কোশ্চেন কি আছে, বর্তমান ম্যানেজারের স্ত্রী ইন্দ্রাণী বাবুর বাড়িতে কার বিয়ের নিমন্ত্রণে উপস্থিত হইতে ছিলেন বা উপস্থিত ছিলেন, এর সঠিক উত্তর হচ্ছে তাদের কন্যার পৌত্রী। নেক্সট হচ্ছে ইন্দ্রাণীর স্বামীর নাম কি ছিল, তা এর সঠিক উত্তর হচ্ছে রমাকান্ত। নেক্সট, এখানে সংসারকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন, তা এর সঠিক উত্তর হচ্ছে বিচিত্র চরিত্রের মানুষ। নেক্সট হচ্ছে নিমন্ত্রিত বাড়িতে ইন্দ্রাণীর বিলম্বে পৌঁছানোর কারণ কি, না এর সঠিক উত্তর হচ্ছে ইন্দ্রাণীর শরীর ভালো ছিল না। নেক্সট প্রশ্ন, কি কারণে গৌরকান্ত অঙ্গীকাচরণকে দেওয়ান পদে নিযুক্ত করেছিলেন, তা এর সঠিক উত্তর হচ্ছে তিনি পুত্র রমাকান্তকে বিশ্বাস করতেন না। নেক্সট, কীট যেমন করিয়া বাল্মীকি রচনা করে, সর্বকামী যেমন করিয়া পূর্ণ সঞ্চয় করে, গৌরকান্ত তেমনি করিয়া অশান্ত যত্নে তিলে তিলে দিনে দিনে মুকুন্দলালের বিষয় ভিত্তি করিতে লাগিলেন। বাক্যটিতে গৌরকান্তকে কিসের সাথে তুলনা করা হয়েছে, তা এর সঠিক উত্তর হচ্ছে কীট ও স্বর্গকামী, ঠিক আছে, এর সাথে তার সাথে তুলনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, অদৃষ্ট পুরুষ রাসায়নিক পরীক্ষাশালায় কি সৃষ্টি হয়, তা এটার সঠিক উত্তর কোনটা হবে, না এর সঠিক উত্তর হচ্ছে চিত্র বিচিত্র অভূতপূর্ব ইতিহাস। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী দুটো প্রশ্ন তো আমরা আগেই করে ফেলেছি। তা এই ছিল বন্ধুরা আপনাদের টোটাল আজকের এপিসোডটা, যেখানে আপনারা টাইম লাইন দেখুন সময় কম সময়ের মধ্যে কিন্তু আমরা পুরো প্যারাগ্রাফটা শেষ করতে পেরেছি, ঠিক আছে। তা সুতরাং বাংলা কম্প্রিহেনশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের টাইম সেভ করাটা একদম মোক্ষম কাজ হবে। তা যত আপনারা টাইম সেভ করতে কাজ করতে পারবেন, তত আপনারা কিন্তু অন্যান্য সাবজেক্ট বা অঙ্ক বা ইংরেজির ক্ষেত্রে একটু বেশি টাইম দিতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। এইবার আমরা চলে আসছি পরবর্তী
বিষয় বা আকর্ষণীয় বিষয়। তা আকর্ষণীয় বিষয় হলো আমাদের কোশ্চেন অ্যান্সার পর্ব। তা কোশ্চেন অ্যান্সার পর্বে আপনাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য একটা কোশ্চেন করব, আর সেই কোশ্চেনের সঠিক উত্তর দিয়ে আপনারা প্রাইজ জিতবেন। তা আজকে আমি আপনাদের প্রশ্নটা করছি, আপনারা একটু নোট করে নেবেন। প্রশ্নটা হলো, পড়ানোর রীতি পড়ানোর পদ্ধতিকে আরও প্রসারিত করে যা ভাষা সম্পর্কিত সাধারণ সমস্যাগুলি নিয়ন্ত্রণের সহায়ক। পড়ানোর বিভিন্ন রীতির মধ্যে একটি রীতি হলো অপশান এক নম্বর উদ্দেশ্যবদ্ধ বা ফোকাসড, অপশান দু নম্বর উচ্চকিত বা লাউড, অপশান তিন নম্বর হচ্ছে প্রশান্ত বা কোয়েট, আর অপশান চার নম্বর হচ্ছে মুদ্রা সঞ্চালিত বা প্রিন্ট ওরিয়েন্টেড। আবার আমি আজকে আপনাদের প্রশ্নটা বলছি, পড়ানোর রীতি পড়ানোর পদ্ধতিকে আরও প্রসারিত করে যা ভাষা সম্পর্কিত সাধারণ সমস্যাগুলি নিয়ন্ত্রণের সহায়ক। পড়ানোর বিভিন্ন রীতির মধ্যে একটি রীতি হলো অপশান এ উদ্দেশ্যবদ্ধ বা ফোকাসড, অপশান বি উচ্চকিত বা লাউড, অপশান সি প্রশান্ত বা কুইট, আর অপশান ডি হচ্ছে মুদ্রণ সঞ্চালিত বা প্রিন্ট ওরিয়েন্টেড। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট বক্সে রিপ্লাই করুন। আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হবে সেটা আমি আপনাদের দিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।